ভয়ঙ্কর জলকষ্ট মানুষকে খেতে হচ্ছে পুকুরের জল। গ্রামে নেই পরিচিত পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো ডিপ টিউবওয়েল। সারা বছর গ্রামবাসীরা ভরসা একমাত্র কুয়োর জল। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই কুয়োর জলের স্তর নেমে যায়, জল দিয়ে উঠতে থাকে কাদা। এই পরিস্থিতিতে পুকুরের জল খেতে হচ্ছে গ্রামবাসীদের। যে পুকুরে স্নান করে গবাদি পশুরা, জামা কাপড় কাচা হয়। একদিকে কুয়োর জল, অন্যদিকে পুকুরের জল। দীর্ঘদিন খেয়ে গ্রামের মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই ছবি উঠে আসলো মালদার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত কানট বেতাশাড়ি ধুমা দিঘির মতন গ্রামে। গ্রামবাসীরা বলেন, পরিশ্রুত পানীয় জলের জন্য বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি, ফলে সারা বছর ধরে তাদের কুয়োর জল খেতে হয়। আর তীব্র গরমে কুয়োর জলস্তর নেমে গেলে বর্ষা একমাত্র গ্রামের পুকুর। তীব্র গরমেই ভয়ঙ্কর জলকষ্ট নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল পরিচালিত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা খরচ করে ইকো পার্ক তৈরি করছে, কিন্তু গ্রামে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে পারে না। ঘটনা শুনে হত জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। তিনি বলেন, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। একবিংশ শতাব্দীতে মানুষকে এভাবে পুকুরের জল খেতে হচ্ছে। দলের পক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদকে বলা হবে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে। এখানে কোনো মশালের ব্যবস্থা নাই, তাই পুকুরের জলগুলো আমরা ব্যবহার করি সবকিছুই। কোন সময় কুয়ার জল না থাকলে সবকিছু খাওয়া বাধ্য হয়ে খেতেও হয়। এখানে কোনো ব্যবস্থা নাই তার জন্য। এই পুকুরে আর কি কি হয়? এই পুকুরে কি হয়, সব কিছু চান করা হয়েছে। গরু ছাগল মানুষ টানুষ কাপড় টাপড় খাঁচা সব কিছুই আপনাদের অনেক দিন ধরে, মোটামুটি 15-16 বছর ধরে এখানে কোনো জল নাই? নেই। এই জল খেলে তো অসুখ বিসুখ হতে পারে? অসুখ বিসুখ হচ্ছে তো। আদিনাতে পান্ডুয়ার কথা বলছেন, পান্ডুয়ার লাগোয়া যে আদিনা, সেই আদিনায় ওরা ইকো পার্ক করছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এনআরজিএসের টাকা শ্রাদ্ধ হচ্ছে এবং সেখানে সমস্ত কিছু পকেটস্থ হচ্ছে। আর সাধারণ মানুষের জল, যে জলটা খাবে পানীয় জল, সেই পানীয় জলের ব্যবস্থা এরা করতে পারে না। এই পঞ্চায়েত এবং হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং বিডিও দপ্তর, এই তিনটেই হচ্ছে একেবারে ঘুঘুর বাসা। তাই তারা এখন অবধি কেন সেই জায়গায় পৌঁছয়নি, বা মিনিমাম একটা ডিপ টিউবওয়েল বসিয়ে একটা সামাল দেওয়া যেত। তো যা হোক, এই ব্যাপারে আমরা খোঁজ খবর রাখছি এবং আমরা ইতিমধ্যে ব্যাপারটাকে আপনাদের মাধ্যমে খবর পাওয়ার পর গাজল বিডিওর সঙ্গে যোগাযোগ করছি। আর এরপরে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন জল স্বপ্ন প্রকল্প, আশা করি পান্ডুয়ার যে সমস্যা পিএইচির মাধ্যমে সেই সমস্যা সমাধান করা হবে।